দুর্নীতিতে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, জানিয়েছে টিআইবি। বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 12তম। আগের বছর ছিল যা 13তম। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির আরও এক ধাপ বেড়েছে। দুর্নীতির ধারণা সূচক 2022 উঠে এসেছে এমন তথ্য আন্তর্জাতিক এ তালিকা বাংলাদেশে প্রকাশ করে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইটাস সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেছে টিআইবি। সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশের স্কোর 1 পয়েন্ট কমে 26 থেকে 25 হয়েছে, দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে এক ধাপ অবনমন হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফরেখারুজ্জামান বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবছর সূচকের নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12 এবং উপরের দিক থেকে 147। এবার বাংলাদেশে 100 স্কোরের মধ্যে 25 অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর 16 থেকে বেড়ে 24 হয়েছে, অথচ বাংলাদেশের স্কোর ঘুরিয়ে ফিরিয়ে 25 থেকে 28-এর মধ্যে রয়েছে। এর আগে দুর্নীতির ধারণার সূচক সিপিআই 2021 অনুসারে বাংলাদেশের স্কোর ছিল 26। ওই বছর বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ এগিয়ে 12তম অবস্থান থেকে 13তম অবস্থানে এসেছিল। আর তালিকার উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল 147তম। 1995 সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।